নমস্কার বন্ধুরা ভদ্রস্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম তোমাদের জন্য একটা দারুণ সুখবর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে আবার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে যেখানে তোমাদের গ্রুপ ডি পদে নিয়োগ করা হচ্ছে এটি কিন্তু সম্পূর্ণ একটি পারমানেন্ট চাকরি কোনো কন্ট্যাকচুয়াল চাকরি কিন্তু নয় ঠিক আছে সম্পূর্ণ পারমানেন্ট পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং এখানে যে শিক্ষাগত যোগ্যতা যেটি প্রয়োজন আগেই তোমাদের ব্যাপারটা ক্লিয়ার করে দিই সেটি হলো এইট পাস কোনো আদার কোনো কোয়ালিফিকেশানের কোনো প্রয়োজন নেই কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই শুধু যদি তুমি অষ্টম শ্রেণী পাশ করে থাকো তাহলেই কিন্তু আবেদন করতে পারবে কিন্তু তোমার যদি হায়ার কোয়ালিফিকেশান থাকে তাহলেও কিন্তু তুমি আবেদন করতে পারবে কোনো অসুবিধা নেই প্রত্যেকটি তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে এ টু জেড সম্পূর্ণ তথ্য অথেন্টিক ইনফরমেশান শুধুমাত্র তোমাদের জন্য এটি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে যে নোটিফিকেশানটা প্রকাশিত করা হয়েছে সেটি তোমাদের সামনে কমপ্লিটভাবে আমি ডেস্ক্রাইব করব তার জন্য ভিডিওটাকে স্টেপ বাই স্টেপ দেখো প্রত্যেকটি ইনফরমেশান এবং কিভাবে তোমরা ফর্ম ফিল করবে সেটাও তোমাদের সম্পূর্ণ ভালোভাবে আমি বুঝিয়ে দেবো এখানে আবেদন করতে গেলে সম্পূর্ণ কিন্তু তোমাদের অনলাইন মোডে তোমাদের আবেদন করতে হবে এর জন্য লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা সেখান থেকে কিন্তু ডাইরেক্ট ভিজিট করতে পারবে তো মূল ভিডিওতে যাওয়ার আগে চাকরি রিলেটেড প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য সেটি সরকারি হোক বা বেসরকারি হোক বিভিন্ন চাকরির কমপ্লিট ইনফরমেশান পাওয়ার জন্য অবশ্যই ভদ্রসর স্টাডি সেন্টার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে এখানে এলিজিবিলিটি এজ এলিজিবিলিটি এজ হচ্ছে আঠেরো থেকে চল্লিশ বছর অর্থাৎ ন্যূনতম বয়স হচ্ছে আঠেরো আর ম্যাক্সিমাম বয়স হচ্ছে চল্লিশ বছর এটি তোমাদের এক এক দু হিসাবে তোমাদের কিন্তু এজ ক্যালকুলেট করতে হবে ঠিক আছে এখানে যারা যারা এসসি এসটি কমিউনিটি থেকে যারা আছো তারা কিন্তু গভর্নমেন্ট রুল অনুযায়ী পাঁচ বছর ছাড় পেয়ে যাবে এবং ও বয়সে তিন বছর ছাড় পেয়ে যাবে এবং দেখতে পাচ্ছ যে পিডাব্লিউ যারা ক্যান্ডিডেট থাকবে তারাও কিন্তু আবেদন করতে পারবে তাদের কিন্তু পঁয়তাল্লিশ বছর হচ্ছে ম্যাক্সিমাম এজ লিমিট অর্থাৎ প্রত্যেকটি জিনিস তোমরা বুঝতে পারছো এখানে তোমাদের গ্রুপ সি থেকে শুরু করে গ্রুপ ডি থেকে শুরু করে প্রতি প্রচুর শূন্য পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে প্রথম যে পোস্টটি সেটি বলবো সেটি হচ্ছে তোমাদের অর্ডারলি অফিস পিওন ফরাস অর্থাৎ গ্রুপ ডির মধ্যে যেটি পড়ছে তারপরে হচ্ছে নাইট গার্ড সেটি গ্রুপ ডি এবং সুইপার কর্মবন্ধু গ্রুপ ডি এইসব পোস্টের জন্য তোমাদের যে বেতন থাকবে লেভেল ওয়ান অনুযায়ী রোপা দু তোমরা দেখতে পাচ্ছ সতেরো হাজার টাকা থেকে তেতাল্লিশ হাজার ছশো টাকার মধ্যে তোমরা বেতন পাবে এবং যারা নাইট গার্ডের জন্য আবেদন করবে তাদের ক্ষেত্রে দেখো রোপা দু হাজার উনিশ সতেরো হাজার টাকা থেকে তেতাল্লিশ হাজার ছশো টাকা এবং সুইপার কর্মবন্ধুর ক্ষেত্রেও কিন্তু সতেরো হাজার টাকা থেকে তেতাল্লিশ হাজার ছশো টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে তোমরা যে কোনো একটি পোস্টে আবেদন করতে পারবে তোমাদের যে যে পোস্টের ক্ষেত্রে তোমরা আবেদন করবে সেই পোস্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন যারা যারা গ্রুপ ডি পিওন বা ফরাসের জন্য যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যেটি প্রয়োজন সেটি হচ্ছে এইট পাস এইট পাস সার্টিফিকেট তোমাদের থাকতে হবে ফ্রম এনি রিকগনাইজড স্কুল বা ইনস্টিটিউট থেকে এবং তোমাদের বেসিক নলেজ ইন কম্পিউটার অপারেশান ইজ ডিজারেবল মানে তোমার কম্পিউটার অপারেশানের যদি তোমাদের অর্থাৎ বিসিকে বেসিক কম্পিউটার নলেজের যদি তোমার সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু তোমরা অগ্রাধিকার পেয়ে যাবে বাট এটি কিন্তু ম্যান্ডেটারি নয় শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস যোগ্যতা থাকলেও তোমরা কিন্তু আবেদন করতে পারবে পরবর্তী পোস্টটি হচ্ছে নাইট গার্ড গ্রুপ ডি এখানে নাইট গার্ড ডির জন্য যদি তোমরা আবেদন করতে চাও এখানেও কিন্তু তোমাদের এইট পাস সার্টিফিকেটের প্রয়োজন এবং স্কুল বা ইনস্টিটিউট থেকে অনলি মেল ক্যান্ডিডেটই কিন্তু আবেদন করতে পারবে এই যে পোস্টটা তোমাদের দেখালাম পিওন বা ফরস এখানে কিন্তু মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে কিন্তু নাইট গার্ড ডির ক্ষেত্রে শুধুমাত্র মেল ক্যান্ডিডেটই কিন্তু আবেদন করতে পারবে এবং পরবর্তী যে পোস্টটি সেটি হচ্ছে গ্রুপ ডি কর্মবন্ধু যেখানেও তোমাদের এইট পাস যোগ্যতার কথা বলা হয়েছে ঠিক আছে এবং দেখো এখানে কিন্তু ফিজিক্যালি ফিট কিন্তু তোমাকে হতে হবে এবং আর কোনো এক্সট্রা কোয়ালিফিকেশানে কিন্তু কোনো প্রয়োজন নেই অর্থাৎ শুধুমাত্র অষ্টম পাস যোগ্যতা থাকলেই কিন্তু আবেদন করা যাবে এবার তোমাদের প্রশ্ন থাকতে পারে যে স্যার আমার তো মাধ্যমিক যোগ্যতা আছে বা আমার উচ্চ মাধ্যমিক যোগ্যতা আছে তাহলে কি আমি আবেদন করতে পারবো না তুমিও আবেদন করতে পারবে তোমার যদি হায়ার কোয়ালিফিকেশান থাকে অসুবিধা নেই তুমিও কিন্তু আবেদন করতে পারবে ঠিক আছে তুমিও আবেদন করতে পারবে আচ্ছা তো এবার দেখো তোমাদের গ্রুপ ডি পদের ক্ষেত্রে যারা যারা আবেদন করবে গ্রুপ ডির জন্য তো তাদের ক্ষেত্রে কি সিলেকশন প্রসেস থাকবে এখানে প্রথমে তোমাদের রিটিন এক্সামিনেশন হবে যেখানে পঞ্চাশ নম্বরে তোমাদের রিটিন এক্সামিনেশন হবে পঞ্চাশটা কোশ্চেন থাকবে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে এক করে ঠিক আছে অবজেক্টিভ টাইপ কোশ্চেন হবে এবং তোমাদের যে সাবজেক্ট থাকবে যেটি ইংলিশ থাকবে জি কে থাকবে এবং সিম্পল অ্যারেথমেটিক থাকবে অর্থাৎ এই তিনটে সাবজেক্টের ওপর তোমাদের কিন্তু প্রশ্ন হবে এখানে দেখো তোমাদের বলা হচ্ছে যে ইচ রং অ্যান্সারের জন্য কিন্তু ওয়ান মার্ক কিন্তু ডিডাক্ট হয়ে যাবে এবং পরবর্তী যেটি বলা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অফ দ্য এক্সামিনেশন উইল বি ইংলিশ অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমাদের কোয়েশ্চেন পেপার সেট হবে এবং এক ঘন্টা তোমরা সময় পাচ্ছ এরপর তোমরা যখন এখান থেকে কোয়ালিফাইড হয়ে যাবে পরবর্তী যে স্টেপে যাবে সেটা হচ্ছে তোমাদের পার্সোনালিটি টেস্ট এবং কম্পিউটার অপারেশন টেস্ট দুটো কিন্তু একই দিনে হয়ে যাবে মানে কন্ডাক্ট হবে যেটি তোমাদের ইন্টারভিউ এবং কম্পিউটার টেস্ট হবে যার জন্য তোমাদের পনেরো নম্বর থাকছে অর্থাৎ পঞ্চাশ আর পনেরো পঁয়ষট্টি নম্বরের ভিত্তিতে কিন্তু তোমাদের ফাইনাল যে প্যানেল বা মেরিট কিন্তু তোমাদের তৈরি হবে ঠিক আছে এর পরবর্তী যে পোস্টটি সেটি হচ্ছে তোমাদের নাইট গার্ড গ্রুপ ডি এখানেও কিন্তু সেম কিন্তু আছে ঠিক আছে যে ইংলিশ থাকবে জিকে থাকবে এবং সিম্পল অ্যারেথমেটিকের ওপর কিন্তু তোমাদের প্রশ্ন হবে তো এই অনুযায়ী তোমাদের কিন্তু প্রস্তুতি রাখতে হবে যারা যারা কর্মবন্ধু গ্রুপটির জন্য আবেদন করবে তাদের ক্ষেত্রে শুধুমাত্র ইন্টারভিউ অর্থাৎ বুঝতে পারছো এখানে কিন্তু তাদের শুধুমাত্র ইন্টারভিউ থাকবে তিরিশ নম্বরের তাদের ইন্টারভিউ হবে অর্থাৎ যারা যারা সুইপার কর্মবন্ধুর জন্য আবেদন করবে তাদের কিন্তু কোনো রকম রিটেন এক্সাম কিন্তু থাকছে না অর্থাৎ তোমাদের কাছে দুটো অপশনই থাকছে তোমরা চাইলে যদি তোমরা রিটেনটাকে অ্যাভয়েড করতে চাও তাহলে তোমরা কর্মবন্ধু বা সুইপারের জন্য আবেদন করতে পারো এখানে কিন্তু মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই কিন্তু আবেদন করতে পারবে ওকে আচ্ছা আচ্ছা এখানে দেখো তোমাদের পরবর্তী যেটি বলা হচ্ছে মোড অফ অ্যাপ্লিকেশান মোড অফ পেমেন্ট সেটা কিন্তু সম্পূর্ণ অনলাইন মোডে তোমাদের পেমেন্ট করতে হবে তোমরা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড বা ইন্টারনেট ব্যাংকিং বা ইউপিআইয়ের মাধ্যমে কিন্তু তোমরা পেমেন্ট করতে পারবে এটার মাধ্যমেই কিন্তু তোমাদের সম্পূর্ণ কিন্তু অ্যাকসেপ্ট করা হবে অন্য কোনো আধার মাধ্যমে কিন্তু তোমরা অর্থাৎ অফলাইনে কিন্তু তোমরা আবেদন মূল্য জমা দিতে পারবে না ঠিক আছে এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে পিউন নাইট গার্ড কর্মবন্ধু বা ফরাসের জন্য আবেদন করলে সেখানে তোমাদের চারশো টাকা আবেদন মূল্য লাগছে এই চারশো টাকা আবেদন মূল্য কারা কারা দেবে ইউআর দেবে ওবিসি দেবে এরা কিন্তু চারশো টাকা আবেদন মূল্য দেবে এবং ইডাব্লিউএস যারা ক্যান্ডিডেট তারা দেবে আর এখানে যে চারশো টাকা আবেদন মূল্য লাগছে এটা হলো এসসি এসটি যারা ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে চারশো টাকা আবেদন মূল্য দিতে হবে আর একশো টাকা আবেদন মূল্য কারা দেবে যারা পি যারা ক্যান্ডিডেট আছো তারা একশো টাকা আবেদন মূল্য দেবে ওকে এখানে দেখো তোমাদের পরবর্তী যেটি বলা হচ্ছে ওয়ান ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর দ্য ওয়ান পোস্ট অনলি অর্থাৎ তোমরা যে কোনো একটি পোস্টের জন্যই কিন্তু তোমরা আবেদন করতে পারবে একাধিক পোস্টে কিন্তু তোমরা আবেদন করতে পারবে না ঠিক আছে অর্থাৎ তুমি চাইলেই কিন্তু একাধিক পোস্টে কিন্তু তোমরা আবেদন যদি করো তাহলে সেই অ্যাপ্লিকেশান ফর্ম কিন্তু তোমাদের রিজেক্ট হয়ে যাবে অর্থাৎ যে তোমরা অনলাইন যে রেজিস্ট্রেশন করলে সেটা কিন্তু পরবর্তী সময় তোমাদের কিন্তু ক্যান্সেল হয়ে যাবে এখানে আবেদন করতে গেলে কি কী ডকুমেন্টস তোমাদের প্রয়োজন সেই ডকুমেন্টসের জায়গাটা একবার বুঝে নাও এখানে আবেদন করতে গেলে যে ডকুমেন্টস লাগছে সেটা হচ্ছে প্রুফ অফ এজ যেটা হচ্ছে বার্থ সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক এক্সামিনেশান সেটা হচ্ছে বার্থ প্রুফের জন্য এবং তোমাদের প্রুফ অফ এডুকেশান কোয়ালিফিকেশান যেখানে তোমরা মাধ্যমিকের ম্যাক মার্কশিট দেবে যাদের যাদের এইট পাসের সার্টিফিকেট আছে তারা এইট পাসের সার্টিফিকেট দেবে ঠিক আছে কোনো অসুবিধা নেই বা হায়ার কোয়ালিফিকেশান থাকলে সেটা কিন্তু দেবে কিন্তু মাথায় রাখবে যে পোস্টের জন্য যে কোয়ালিফিকেশান সেই পোস্টের কোয়ালিফিকেশান কিন্তু তোমাদের কোয়ালিফিকেশন মার্কশিট বা সার্টিফিকেট কিন্তু তোমাকে দিতেই হবে ঠিক আছে এরপরে হচ্ছে প্রুফ অফ কাস্ট যেটা হচ্ছে এসসি এসটি ওবিসি যারা আছো তাদের কিন্তু কাস্ট সার্টিফিকেট দেবে ঠিক আছে এবং সেটা কিন্তু আপডেট আপডেটেড কিন্তু হতে হবে ওকে পরবর্তী সেটা হচ্ছে ডিসাবিলিটি প্রুফ সার্টিফিকেট যেটা পিডাবলিউবিডি ক্যান্ডিডেটদের জন্য তারপর হচ্ছে এক্সেমটেড ক্যাটাগরি যারা ইসি ক্যাটাগরির মধ্যে পড়ছে তাদের লাগবে এটা তোমাদের জন্য নয় এবং পরবর্তী যেটি হচ্ছে এক্স সার্ভিসম্যান যারা আছে তাদের হচ্ছে সার্টিফিকেট লাগবে এবং হচ্ছে নো অবজেকশন এন সার্টিফিকেট এটা যারা গভর্নমেন্ট এমপ্লয়ি তাদের ক্ষেত্রে তোমাদের জন্য নয় এবং তোমাদের কম্পিউটার ট্রেনিং প্রুফ সেটা যদি তোমার যদি কম্পিউটার কোনো বেসিক সার্টিফিকেট থাকে আমি বললাম তাহলে কিন্তু তোমরা এটা দেবে আর একটা কথা তোমাদের বলে রাখি এটা তোমাদের অনেকের একটা প্রশ্ন থাকে যে স্যার আমার তো যখন আমরা আমরা উচ্চমাধ্যমিক পাশ করেছি তখন উচ্চ মাধ্যমিকেই এই এক থেকে দু বছরেই আমাদের কম্পিউটার কিন্তু একটা সাবজেক্ট হিসাবে ছিল তো সেক্ষেত্রে আমার তো আলাদা করে কোনো কম্পিউটারে কোনো যোগ্যতা নেই কিন্তু আমার উচ্চ মাধ্যমিকে কম্পিউটার একটা সাবজেক্ট ছিল তো সেক্ষেত্রে আমি কি করব দেখো তোমার যদি সেই সাবজেক্ট থাকে তাহলে তুমি কি করবে মাধ্যমিকে যেরকম মার্কশিট বা রেজাল্ট তুমি দিচ্ছ যা দিচ্ছ দিচ্ছ ঠিক আছে কিন্তু তুমি কি করবে উচ্চ মাধ্যমিকের ঠিক আছে উচ্চ মাধ্যমিকের কিন্তু রেজাল্টটাও দেবে যেখানে তোমাদের কম্পিউটার যোগ্যতাটা মেনশন করা আছে ঠিক আছে যেখানে কম্পিউটার সাবজেক্টের কথা মেনশন করা আছে সেটা কিন্তু তোমরা দিয়ে দেবে তাহলেও কিন্তু হবে ওকে আচ্ছা তো তোমাদের এই যে নিয়োগটি এই নিয়োগটি করা হচ্ছে হচ্ছে তোমাদের কালিম্পং জাজ ওয়েস্ট বেঙ্গল তোমরা দেখতে পাচ্ছ এই বোর্ডের তরফ থেকে কিন্তু তোমাদের এই ডিস্ট্রিক্টে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে কিন্তু যে কোনো জেলা থেকে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের সম্পূর্ণ ডিটেলস তোমাদের বলে দিয়েছি এবং তোমাদের আবেদনের লাস্ট ডেট হচ্ছে সতেরোই মে দু এখানে তোমাদের পার্টিকুলারলি যারা গ্রুপডির জন্য যারা আবেদন করবে সেই গ্রুপডির জন্য আমি এই পুরো ভিডিওটা আমি তো করছি যেখানে তোমাদের গ্রুপডির জন্য তোমরা যারা যারা গ্রুপ ডি ফরাস পিওনের জন্য আবেদন করবে এখানে তোমাদের সতেরোটি মতো শূন্য পদ আছে এবং গ্রুপ ডি নাইট গার্ডের জন্য তোমরা যারা যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে দুটো মতো শূন্য পদ আছে এবং সুইপার কর্মবন্ধুর জন্য যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে একটি মতো শূন্য পদ আছে অর্থাৎ টোটাল তোমাদের শূন্য যে নিয়োগটি করা হচ্ছে সেটি হচ্ছে তিরিশটি কুড়িটি মতো শূন্য পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে ঠিক আছে টোটাল এটি আমি গ্রুপ ডির ভ্যাকেন্সি বললাম শুধুমাত্র গ্রুপ ডির ভ্যাকেন্সি আমি তোমাদের বললাম যে কুড়িটি মতো তোমাদের গ্রুপ ডির জন্য ভ্যাকেন্সি আছে ঠিক আছে আর ওভারঅল যদি তুমি যদি বলো তাহলে মতো তোমাদের শূন্য পদে নিয়োগ করা হচ্ছে ঠিক আছে এর ভিডিও কিন্তু আমার চ্যানেলে কিন্তু অলরেডি আছে যারা যারা এখনো পর্যন্ত আবেদন করে উঠতে পারো তারা অবশ্যই কিন্তু আবেদন করে দেবে এখানে আবেদন করার জন্য যে লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো তোমরা সেখান থেকে কিন্তু ডাইরেক্ট কিন্তু ভিজিট করে কিন্তু আবেদন করে দিতে পারো এটা কিন্তু তোমাদের প্রত্যেকজন প্রত্যেক প্রার্থীদের জন্যই কিন্তু একটা বড় অপরচুনিটি যেটি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে যে নিয়োগটি করা হচ্ছে এটি সম্পূর্ণ একটি স্থায়ী চাকরি তোমাদের প্রত্যেকের জন্য একটা বড় অপরচুনিটি প্রত্যেকটি জেলা থেকে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো ঠিক আছে অল ডিস্ট্রিক্ট মাথায় রাখবে অল ডিস্ট্রিক্ট থেকে কিন্তু আবেদন করতে পারছো এবং তোমাদের জব পোস্টিং যেটি হবে সেটি কিন্তু সেই ডিস্ট্রিক্টেই হবে যে ডিস্ট্রিক্ট থেকে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে হ্যাঁ তো এবং তোমাদের আর একটা প্রশ্ন থাকতে পারে যে স্যার আমি তো ত্রিপুরা থেকে বিলং করছি ঠিক আছে তো আমি ত্রিপুরা থেকে কি এখানে আবেদন করতে পারি হ্যাঁ পারবে কিন্তু তুমি কিন্তু এসসি এসটি বা ওবিসি যে ক্যাটাগরি থেকেই হও না কেন এই ক্যাটাগরি ফেসিলিটি কিন্তু তোমরা এই রাজ্যে তোমরা পাবে না তোমাদের কিন্তু আবেদন করতে গেলে অ্যাজ এ ইউআর হিসাবে আবেদন করতে হবে অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেট হিসাবে কিন্তু আবেদন করতে হবে ব্যাপারটা ক্লিয়ার তো এই রকম ইনফরমেশান শুধুমাত্র তোমরা ভদ্রসা স্টাডি সেন্টারে পাবে যেখানে তোমরা কমপ্লিট ইনফরমেশান ঠিক আছে আমি যতটুকু পারি সব কিছুকে কভার করে তোমাদের সুন্দরভাবে ব্যাপারটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকন অল করে রাখবে তো এখনের মতো এটুকুই টাটা